সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় লইয়া আলোচনা করি আর সালাত সংক্রান্ত বিষয়ে, সালাতর অন্যতম একটা বিষয় হইল গিয়া যে দুই সেজদা, দুই সেজদার মাঝখানে যে আমরা সমাজে অনেক সময় দেখা যায় যে একটা সেজদা দিয়া বইবার আগেও আর একটা সেজদা দিলেন, কারণ দেখা যায় যে এই ব্যাপারে খুব তাড়াহুড়া করা হয়। এটা কারণ একটা আছে যে জেলা রুকু থেকে ওঠার পরে আমরা দোয়া আছে, সামি আল্লাহ ইমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, ঠিক অনুরূপভাবে দুই সেজদার মাঝখানে কিতা আছে একটা দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়া যেই সহি সূত্রে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি তার সুনানা তিরমিজি, ইমাম আবু দাউদে তার সুনানা আবু দাউদের মাঝে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইবনে হিকাইছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতা কর্তা দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তে আছে। এই দোয়াটা কিতা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়া পড়তা। আমরা এই দোয়া যদি দুই সেজদার মাঝখানে পড়ি তাহলে অটোমেটিকলি দুই সেজদার মাঝখানে একটা ধীর স্থিরতা আইব এবং আমরা এই দোয়াটাও আদায় হয়ে যাব, রাসূলের একটা সুন্নত আদায় হইল এবং আমরা দুই সেজদার মাঝখানে যে ধীর স্থিরতার কথা হয়েছে এটাও আদায় হয়ে যাব। যদি আপনি আমরা যদি এই দোয়া পড়তাম না পারি তাহলে আর একটা সংক্ষিপ্ত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি, এটা তিনবার পড়া, এটা যদি আমরা পড়ি তাহলে তখন আমরা এই সুন্নার একটা তসবি আদায় হইল প্লাস হইল কি ধীর স্থিরতা হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যথাযথভাবে দুই সেজদার আদায় করা এবং দুই সেজদার মধ্যখানে যে যে তসবি আছে, যে দোয়া আছে, জিকির আছে, এটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।